আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছো। আজকের ভিডিওর মাধ্যমে আমরা জানব আনন্দমোহন কলেজ সম্পর্কে এবং আনন্দমোহন কলেজের একাদশ শ্রেণীতে ভর্তির আবেদনের জন্য ভর্তির যোগ্যতা, আসন সংখ্যা এবং বিগত বছর অর্থাৎ 2022 সালের এসএসসি পরীক্ষার ফলাফল সম্পর্কে। তো আশা করছি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকবা। তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আনন্দমোহন কলেজে একাদশ শ্রেণীতে বিজনেস স্টাডিসে আবেদনের জন্য তোমাদের প্রয়োজন হবে জিপিএ 3.0 এবং আসন সংখ্যা রয়েছে 250টি। বিজ্ঞান শাখায় আবেদনের জন্য তোমাদের জিপিএ প্রয়োজন হবে 4.50 এবং আসন সংখ্যা রয়েছে 436টি। এবং হিউম্যানিটিস বিভাগে আবেদনের জন্য তোমাদের জিপিএ প্রয়োজন হবে জিপিএ 3.0 এবং আসন সংখ্যা রয়েছে 295টি। তো এখন আমরা জানবো আনন্দমোহন কলেজের 2022 সালের এসএসসি ফলাফল সম্পর্কে। তো 2022 সালে মোট পরীক্ষায় অংশগ্রহণ করেছিল এসএসসিতে 996 জন, পাশ করেছিল 985 জন, পাস রেট 98.9%, ফেল করেছিল 11 জন, জিপিএ 5 পেয়েছিল 550 জন এবং বোর্ড র্যাঙ্ক হলো 3 নাম্বার অর্থাৎ ময়মনসিংহ বোর্ডে তৃতীয়তম এবং ন্যাশনাল র্যাঙ্ক হলো 58। তো আমি যেখান থেকে তোমাদের বিগত বছরের রেজাল্ট দেখালাম তোমরাও সেখান থেকে দেখতে পারো। এখানে আরও অনেক বছরের রেজাল্ট সমূহ রয়েছে, তো তা দেখার জন্য অবশ্যই তোমাদের ডেসক্রিপশন বক্সে যেতে হবে, সেখানে একটি লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করবা। ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, তারপর ইন্টারফেসটির থেকে মানে যেই পেজটা আসবে সেখানে তোমরা একটু নিচে স্ক্রোল করবা। স্ক্রোল করলে দেখবা এসএসসি লেখা, এসএসসির সাইডেই দেখবা প্লাস আইকন দেওয়া, সেখানে ক্লিক করলেই তোমরা সকল রেজাল্ট সেখান থেকে দেখে নিতে পারবা। তো চলো এখন আনন্দমোহন কলেজের পরিচিতি সম্পর্কে জেনে নেওয়া যাক। আনন্দমোহন কলেজ বাংলাদেশের ময়মনসিংহ শহরে অবস্থিত একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। কলেজটি 1908 সালে প্রতিষ্ঠিত হয় এবং কলেজটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত। 1977 খ্রিস্টাব্দে এ কলেজে স্নাতকোত্তর শিক্ষা কার্যক্রম প্রবর্তিত হয়। বাঙালি শিক্ষাবিদ ও সমাজ সংস্কারক আনন্দমোহন বসু 1883 সালে প্রতিষ্ঠা করেন ময়মনসিংহ ইনস্টিটিউশন। 1880 সালে এই ইনস্টিটিউশন কার্যক্রম শুরু করে ময়মনসিংহ সিটি কলেজের স্কুল নামে। 1899 সালে ময়মনসিংহের দুটি নাগরিক কমিটি, ময়মনসিংহ সভা ও আঞ্জমানে ইসলামিয়া একটি কলেজ প্রতিষ্ঠার দাবি জানায়। এই দাবির পরিপ্রেক্ষিতে আনন্দমোহন বসুর সহায়তায় 1901 সনের 18 জুলাই সিটি কলেজিয়েট স্কুল ময়মনসিংহ সিটি কলেজ নামে শিক্ষা কার্যক্রম আরম্ভ করে। তখন এই কলেজটি কলকাতার সিটি কলেজ কাউন্সিলের আর্থিক সহযোগিতায় পরিচালিত হতো, কিন্তু 1908 সালে সেই আর্থিক সহায়তা দেওয়া বন্ধ হয়ে যায়। তারপর 1908 সালে ময়মনসিংহ সিটি কলেজ আনন্দমোহন কলেজ নামে যাত্রা শুরু করে, যার পুরো জায়গা দান করেন মৌলভী হামিদ উদ্দিন এবং এই কলেজের শিক্ষা প্রদান কার্যক্রম শুরু হয় 1909 সালে। প্রতিষ্ঠাকালে আনন্দমোহন কলেজের ছাত্র ছিল 178 জন ও শিক্ষক ছিলেন 9 জন। কলেজটি 1964 সালে সরকারিকরণ করা হয়। বর্তমানে আনন্দমোহন কলেজে 22টি বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণীর শিক্ষার্থী ভর্তি করা হয়। এছাড়া উচ্চ মাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা, মানবিক 3টি বিষয়ে ছাত্রছাত্রী ভর্তি করা হয়। সব মিলিয়ে এসব বিষয়ে প্রায় 37,000 শিক্ষার্থী পড়াশোনা করছে। এখানে শিক্ষক রয়েছে 207 জন। কলেজের শিক্ষার্থীদের জন্য আবাসিক হলের ব্যবস্থা রয়েছে, ছাত্রদের জন্য 6টি ও ছাত্রীদের জন্য 2টি হল। প্রায় 50,000 বই নিয়ে আছে সমৃদ্ধ কেন্দ্রীয় লাইব্রেরি। এছাড়াও ছাত্রছাত্রীদের জন্য মেডিকেল সেন্টার চালু করা হয়েছে, ইন্টারনেট ক্যাফে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো এবং নেক্সট কোন কলেজ সম্পর্কে বা কোন বিশ্ববিদ্যালয় সম্পর্কে এরকম টাইপের ভিডিও চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো দেখা হবে নতুন আরও কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। বাই বাই।